শুটকি দিয়ে বেগুনের এই তরকারিটা যারা যারা খেয়েছেন তারা জানবেন যে এটা কি পরিমাণ মজা হয়। এটা কিন্তু কোনো তেল ছাড়া রান্না, মানে বলা যায় হেলদি রান্না, বাট আনহেলদি কেন জানেন? কারণ হচ্ছে এই তরকারি দিয়ে খেতে বসলে মানে 2-3 প্লেট ভাত খাওয়া খুব ইজিলি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। এই ভিডিওটা কিন্তু আমাদের নতুন ফ্ল্যাটে করা, মানে আমি যাওয়ার পর আসলে কোনো ভিডিও রেকর্ড করা হয় নাই, এই রান্নাটা দিয়েই ভিডিও স্টার্ট করতেছি নতুন ফ্ল্যাটের। তো এই যে আম্মু এখানে কিছু শুটকি নিয়ে নিচ্ছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো শুটকি ইউজ করতে পারেন, কাচকি শুটকি, ছুরি শুটকি। আমরা এখানে 3 রকমের শুটকি দিচ্ছে যেগুলোর নাম আমি জানি না, পরে আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে শুটকি দেওয়ার পর পেঁয়াজ দিছে, কাঁচামরিচ দিছে, এখন অনেকগুলো পরিমাণ রসুন দিবে। এই রান্নার মধ্যে না কোনো তেল ইউজ করা হয় না, এটা আমার ছোট মামানি অনেক মজা করে রান্না করে, তো আম্মু খেয়ে পুরো ফিদা হয়ে যায়। তো এর জন্য হচ্ছে আম্মু এভাবে রান্না করতেছে। তো এরপর আম্মু এখানে কিছু টমেটো দিয়ে দিছে, এরপর হচ্ছে আলুটাকে একটু ছোটো ছোটো করে রাখাম কেটে নিছে আর কি, ওই আলুগুলো দিয়ে দিল। এরপর এখানে পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিবে, সাথে আর কোনো মশলাই দিবে না। এখন এগুলাকে হচ্ছে সুন্দর মতো পানি দিয়ে মিক্স করে নিবে। আর এপাশে আম্মু হচ্ছে বেগুন কেটে রাখছে, বেগুনের আলুটাকে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আর কি। তো এখানে এই যে সুন্দর মতো আম্মু পানি দিয়ে এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিবে। এ রান্নায় কোনো তেল ইউজ করা হবে না, আমি কয়েকবারই বললাম আর কি, কোনো তেল ছাড়াই খুব মজার একটা রান্না হয়। আমরা নর্মালি অন্য শুটকি দিয়ে খাই, যেমন আমি কাচকি শুটকি দিয়ে খাই, সেটা আমি কিন্তু তেল মশলা দিয়েই রান্না করি, বাট আম্মুরা হচ্ছে এভাবে রান্না করে এবং আমার ছোটো মামানিও এভাবে রান্না করে। তো ওনার এই রান্নাটা অনেক মজা হয় দেখে আম্মু বলতেছে এভাবে একবার রান্না করি আর কি। তো এই যে সুন্দর মতো সব কিছু দিয়ে এখন বসায় দিছি এটাকে, এখন সুন্দর মতো যখন সব সেদ্ধ হয়ে যাবে, মানে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, শুটকিগুলো সেদ্ধ হয়ে যাবে, এই যে যখন উতরাবে তখন আপনি চেক করে দেখবেন যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমাদের আলু সেদ্ধ হওয়ার পরে আম্মু চেক করে দেখলো যে আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে বেগুনগুলো অ্যাড করে দিবে। বেগুন যদি একসাথে দেওয়া হতো তাহলে কিন্তু বেগুন একদম বেশি সিদ্ধ হয়ে যেত, মানে একদম ঘাটা ঘাটা হয়ে যেত আর কি। তো এই জন্য আলুটাকে আগে সুন্দর মতো সেদ্ধ করে নিয়ে এর মধ্যে বেগুন দিচ্ছে। আর এই রান্নাটাতে না হচ্ছে আপনি যদি চাইলে একটু লাউ পাতা, মানে লাউ শাক দিতে পারেন, খেতে আরও টেস্টি হবে। কিন্তু আমার জানা মতে সিলেট অঞ্চলের এরকম একটা রান্না আছে যে সব শুটকি দিয়ে ওনারা মনে হয় আরও কিছু সবজি শাক দিয়ে রান্না করেন, আমি একটা আপুর ভিডিওতে দেখছিলাম। তো ওই টাইপই কিছুটা আর কি, তেল ছাড়া যেহেতু। তো এখন সুন্দর মতো সব কিছু নেড়ে চেড়ে দিয়ে দিছে, এখন এটাকে জাস্ট সেদ্ধ করে নেওয়া। আর ঝোলটা একটু বেশি রাখলে বেশি ভালো লাগে, মানে একটু ঝোল দিয়ে অনেক ভাত খাওয়া যায় আর কি, আর চাইলে একটু কমাইতেও পারেন। তো এই যে আমরা কয়েকবার নেড়ে চেড়ে দেখতেছিলাম, আম্মু বলতেছিল যে একদম বেশি নাড়ানাড়ি করার দরকার নেই, শুটকিগুলো একদম খুলে খুলে যাবে। আর শুটকিটা তো সুন্দর মতো রান্না করার আগে প্রসেস করে নিছে, গরম পানিতে ধুয়ে কেটে সুন্দর মতো নিছিল আম্মু। তো এই যে বেগুনও হয়ে গেছে, তরকারি রান্নাটা একদম কমপ্লিট, খুব ইজি রান্না। কিন্তু সব মাখায় জাস্ট বসায় দেওয়া, এরপর একটু মাঝখানে হচ্ছে বেগুন দেওয়া, তারপরে এই যে ঝোলটা শুকালে রান্না কমপ্লিট। আমাদের এই যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, লাস্টে একদম ফ্রেশ ফ্রেশ হচ্ছে আম্মু ধনে পাতা দিয়ে দিচ্ছে। বিশ্বাস করেন এইটা দিয়ে যে আমার দাদি আমরা সবাই কি মজা করে মানে ভাত খেতে পারছি, এত মজা লাগতেছিল। তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যারা শুটকি পছন্দ করেন আমার মতো। আমি তো শুটকি মানে শুটকি খুব পছন্দ করি, আমার কাছে শুটকি মানে হচ্ছে অন্যরকম একটা জিনিস আর কি। তো এই যে সুন্দর মতো একটু নেড়ে চেড়ে দিল আম্মু, এখন একটু কিছুক্ষণ দমে দিয়ে, দমে বলতে জাস্ট লো ফ্লেমে 5 মিনিট রেখে আম্মু নামায় নিবে। খুবই মজা হয়, মানে আমার আমার দাদি এসে বলতেছিল হচ্ছে যে কী রান্না করছো যে এত সুন্দর শুটকির ফ্লেভার বের হয়েছে। তো দাদু বলতেছিল যে এটা দিয়ে তো খেতে অনেক মজা হবে। তো এই যে আমাদের রান্না কমপ্লিট, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।